2018 সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণীতে উন্নীত করার লক্ষ্য থাকলেও তা আর হচ্ছে না বরং এই প্রক্রিয়া পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে আরো কমপক্ষে তিন থেকে চার বছর সময় লাগতে পারে এমনটা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি চালু থাকবে কিনা এ বিষয়ে পরিষ্কার কোন তথ্য জানাতে পারেননি তারা এমন জটিলতার জন্য সঠিক পরিকল্পনা না থাকাকেই দুষছেন শিক্ষাবিদরা আল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী দু সালের মধ্যে প্রাথমিক শিক্ষা স্তর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয় কিন্তু এখন কমপক্ষে তা তিন থেকে চার বছর পিছিয়ে যাচ্ছে নতুন এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে দু সালের মধ্যে অষ্টম শ্রেণীতে উন্নীতকরণের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের কাজ করবে মন্ত্রণালয় পাশাপাশি পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়নে স্কুল ম্যাপিং ছাড়াও তৈরি করা হবে নতুন কারিকুলাম মন্ত্রণালয় বলছে এই বিশাল কর্মযজ্ঞ দু সালের মধ্যে কোনোভাবেই শেষ করা সম্ভব নয় আমরা টার্গেট করেছি যে উনিশ সালে আমরা ষষ্ঠ শ্রেণীর রিভাইজড কারিকুলাম দিতে পারব এবার বিশ সালে সপ্তম এবং একুশ সালে আমাদের টার্গেট আছে অষ্টম মন্ত্রণালয় বলছে বর্তমানে যেসব প্রাথমিক বিদ্যালয়গুলোকে অষ্টম শ্রেণীতে উন্নীত করা হবে তাদের অবকাঠামো নির্মাণের বিষয় ছাড়াও যেখানে শুধুই মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়ে সেই বিদ্যালয় অষ্টম শ্রেণীতে উন্নীত করার প্রয়োজন হবে এমন নানা জটিল বিষয়গুলোই এখন যাচাই করা হচ্ছে যেখানে দরকার আছে যেখানে দরকার হবে সেখানে আমরা এটা করব মানে ঢালাওভাবে সকল সরকারি প্রাইমারি স্কুল অষ্টম শ্রেণীতে উন্নীত হবে না তবে পিসি পরীক্ষা পঞ্চম শ্রেণীতে নাকি অষ্টম শ্রেণীতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর এর জন্য শিক্ষাবিদরা যথাযথ কর্তৃপক্ষের সঠিক কর্মপরিকল্পনা পরিকল্পনা না থাকাকেই দুষছেন পরিকল্পনাটা যদি এখন থেকেই আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো আমরা যেভাবে আগাতে চাই আমরা আগাতে পারবো এবং প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত তখন নিয়ে যেতে পারবো দেশে বর্তমানে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে এখন পর্যন্ত আটশো সাতটি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী চালু করতে পেরেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আল মাহমুদ নিউজ টোয়েন্টিফোর ঢাকা